Drinking a water, very important for us. Everybody sing that shit. পানি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক দরকারি। প্রতিদিন একজন সুস্থ মানুষের 4 থেকে 6 লিটার পানি পান করার দরকার হয়। আমাদের প্রতিদিন কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় পানি খাওয়ার সময় মনে রাখতে পারি না, কোন সময় পানি খেয়েছি, কোন সময় পানি ভালো লাগবে, অনেক সময় কাজের চাপে গুলো মনে থাকে না, তখন আমরা ডিহাইড্রেটেড হয়ে পড়ি। আর ঠিক মতো পানি না খাওয়ার কারণে আমাদের হেডেক হয় আর আমাদের ওয়েটও গেইন হয়। আমি আজকে আপনাদের এমন একটা ওয়াটার বোতল দেখাবো যেটা ইকো ফ্রেন্ডলি। অনেক সময় প্লাস্টিকের বোতল নিয়ে যখন আপনারা ঘুরবেন তখন এটা পরিবেশের ক্ষতি করে, প্লাস্টিক বোতল যেখানে সেখানে ফেললে। তো আমি আজকে যেটা দেখাবো এটা ইকো ফ্রেন্ডলি, আর এটাতে আপনারা গরম পানি গরম রাখতে পারবেন, ঠান্ডা পানি ঠান্ডা রাখতে পারবেন, দুটোটাই এটা মেনটেন করে, গরমও রাখে ঠান্ডাও রাখে। আমেরিকান একটা গবেষণায় দেখা গেছে যে 75% মানুষ ক্রনিক্যালি ডিহাইড্রেট হয়। আমি আজকে আপনাদের এমন একটা পানি বোতল দেখাবো যেটা ইকো ফ্রেন্ডলি। আপনারা যখন কোনো প্লাস্টিক বোতলতে পানি খাবেন তখন এটা পরিবেশের কোথাও রাখলে এটা পরিবেশের ক্ষতি হয়, এটা পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমরা দেখে নিই এই পানির বোতলটা, তবে এখানে প্যাকেট দেওয়া আছে, এখানে আছে পানির বোতলটা, এটা বোতলটা বের করে নিই। ওয়াটার বোতল, আর এখানে এখানে একটা পিতা দেওয়া আছে, এটা ঝুলিয়ে রাখার জন্য, আপনার ব্যাগে আপনাদের ব্যাগের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন। এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা চায়না লেখা, পিছনে ইংলিশে লেখা আছে ম্যানুয়ালটা। এই ম্যানুয়ালটা আপনাদের কাজে লাগবে, ম্যানুয়ালটা দেখে নিন। আর একটা ইকো ফ্রেন্ডলি সার্টিফিকেট দেওয়া আছে, এটা কিউসি পাস, বক্সটা অনেক সুন্দর। আমরা এখন পানি বোতলটা দেখে নিই, এই পানি বোতলটা এখানে একটা হার্ট শেপ দেওয়া আছে, আর এখানে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লে ল্যাম্পটা এখানে বিভিন্ন কালার হয়, এটা যখন 35 ডিগ্রি অথবা তার কম হবে তখন এটা ব্লু লাইট হবে টেম্পারেচারটা, আর টেম্পারেচার যখন 65 ডিগ্রি হবে অথবা তার কম হবে তখন এটা হবে অরেঞ্জ কালার, আর 65 ডিগ্রির উপর হলে এখানে রেড কালার জ্বলবে। আমরা এটা খুলে দেখি, ব্যাটারি লাগানোর জায়গা দেওয়া আছে, এখানে ব্যাটারি লাগিয়ে দেখি। ইনস্টলেশন করেছি, এখন এটা আমরা দিলেই লাইট জ্বলবে, এখানে টেম্পারেচারটা আসবে, আর এখানে ইন্ডিকেটরটা আসবে যে টেম্পারেচার অনুসারে এখানে কালারটা হয়। তো আসলে এটা এভাবে দিলে হয় না, এখানে সাথে কাছে হাত আনলে হয় অথবা টাচ করলেও আসে, এটা এভাবে দিলে হয়। এটা এটা তো আমরা এখন পানি থেকে দেখবো টেম্পারেচারটা কতটুকু থাকে, আসলে পানি টেম্পারেচার কত, গরম পানি রাখলে গরম পানি টেম্পারেচারটা কত আছে। আপনারা গরম পানি করার পরে ধরেন যতটুকু টেম্পারেচার থাকবে তারপরে কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে যদি আপনারা ওই পানি ইউজ করেন তখন টেম্পারেচারটা কত আসে তখন এখানে আপনারা দেখতে পারবেন। আর এটার একটা সুবিধা হচ্ছে, আপনারা গরম করলে যখন বাইরে পানি নিয়ে যান বোতল দিয়ে তখন পানিটা গরম হয়ে যায়, আর এটাতে রাখলে এটা পানি ঠান্ডাই থাকবে, গরম হবে না, এখানে টেম্পারেচারটা আপনারা দেখতে পারবেন। আর স্টোরেজ টাইমটাও আপনারা সেট করে রাখতে পারবেন, এটাতে স্টোরেজ টাইমটা এখানে শো করবে, স্টোরেজ টাইমটা যদি বেশি হয় তাহলে এটা এখানে ক্রস চিহ্ন আসবে, এটা ড্রিঙ্ক করা যাবে না, সেটা আসবে। দেখুন এটা তো পানি রেখে দেখি,
টেম্পারেচারটা এটা অ্যাডজাস্ট হোক, এত অপেক্ষা করি। মেনুটা আমরা দেখে নিই। এটা হচ্ছে লাইন মেটেরিয়াল, হচ্ছে স্টেনলেস স্টিলের দেওয়া এটা। তারপরে পিপি মেটেরিয়ালস, এটা ওয়াটার প্রুফ, এটা হচ্ছে IP67, মানে এটা ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ। আর এটা হচ্ছে ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 360 ml। ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে -30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে নর্মাল পানির টেম্পারেচারটা 27 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। আমরা এখন এটাতে হট ওয়াটার রেখে দেখবো হট ওয়াটারের ইয়েটা কেমন আসে, টেম্পারেচারটা। এখানে কালার আসছে ব্লু কালার। আমরা এখন এই প্লাস্টিতে হট ওয়াটার রেখেছি, এখন দেখি এটার টেম্পারেচারটা কেমন। এটা হচ্ছে 83 দেখাচ্ছে। টেম্পারেচারটা যখন বেড়ে গেছে তখন এটা ইন্ডিকেশন লাইটটা, এলইডি লাইটটা রেড হয়ে গেছে। এটাতে দেওয়া আছে যে 65 ডিগ্রির উপরে, 65 ডিগ্রির উপরে হলে রেড হবে। এখন 81 ডিগ্রি, এখন এটা রেড হয়ে গেছে। তখন আপনারা এটা গরম পানি দেখে বুঝতে পারবেন যে কতক্ষণ পানিটা গরম আছে, সেটা আপনারা দেখতে পারবেন। টেম্পারেচারটা দেখতে পারবেন যে কতক্ষণ গরম থাকে, সেটা দেখতে পারবেন। আর কুল কোয়ার্টার নিলেও দেখতে পারবেন যে কুল কোয়ার্টারের টেম্পারেচারটা কত আছে, কতক্ষণ ওই টেম্পারেচারে থাকে, সেটা দেখতে পারবেন। উইন্টার এবং সামার দুই সিজনে আপনারা এই ওয়াটার বোটলটি ইউজ করতে পারবেন। এটা আপনাদের বাচ্চাদের স্কুল আপনারা যদি পানি দিতে পারবেন, কোথাও ঘুরতে গেলে আপনার এটা পানি দিতে পারবেন, পানি নিয়ে যেতে পারবেন। সামারে দেখা যায় যে আপনারা যখন গাড়িতে করে যাবেন তখন গাড়ির হিটে তো বাইরের তাপমাত্রার সাথে পানিটাও আপনারা তাপমাত্রা গরম হয়ে যায়। তো এটাতে রাখলে পানি রাখলে এটা পানিটা ঠান্ডা থাকবে। সো ফ্রেন্ডস, এই হার্ট সেন্সিং কাপটা অথবা ওয়াটার বোটলটা আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারবেন। এটা আপনাদের যে কোনো সিজনে কাজে লাগবে। আপনারা যখন বাইরে কোথাও যাবেন এটা নিয়ে পানি নিয়ে যেতে পারবেন। প্লাস্টিকের বোতল দেখা যায় যে ইকো ফ্রেন্ডলি না, তো এটা আপনাদের এই বোতলটি ইকো ফ্রেন্ডলি। আপনারা যখন এক্সারসাইজ করবেন এক্সারসাইজের সময় সাথে নিয়ে যেতে পারবেন। এক্সারসাইজের পর আপনারা এটা দেখা যায় অনেক সময় মতো পাওয়া না গেলে ডিহাইড্রেশনে ভোগা লাগে। আমাদের শরীরে যদি ঠিক মতো পানি চাহিদাটা না মিটে তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের হেডেক থাকে, তারপরে অস্থির অস্থির লাগে, একটু শরীর একটু খারাপ লাগে, ডিহাইড্রেশন হয়ে যায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও রিলেটেড কিছু জানা থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আপনাদের ফ্রেন্ডদের দেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আগের ভিডিওগুলো দেখার জন্য এখানে অথবা এখানে যে দুই জায়গা থেকে আপনার আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সি ইউ অ্যাগেইন।